নমস্কার বন্ধুরা, তানিশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো খুবই বিখ্যাত এই রেসিপি, দহি মটন কারি। চলুন দেখে নিই কীভাবে এই রান্নাটা অতি সহজেই আমি বানাচ্ছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি মাটন। আমি এখানে 2 কিলো পরিমাণ মাটন নিয়ে নিয়েছি। মাটনগুলো কিন্তু রেওয়াজি মাটন, দেখুন মিডিয়াম সাইজ করে কাটিয়ে নিয়েছি দোকান থেকে। তো মাটনটা ম্যারিনেট করে নেব, তার জন্য সর্বপ্রথম দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি ক্রাশ করে নেওয়া জায়ফল গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস, আমি এখানে হাফ লেমন ইউজ করছি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন পেস্ট, আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টক দই, আর দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল 3 থেকে 4 চামচ। সব রকম মশলা দিয়ে আমি খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। মাংস মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টা রেখে দেবো রেফ্রিজারেটরে। আপনারা চাইলে হোল নাইট রাখতে পারেন, আবার কারোর যদি সময় খুব অল্প থাকে তাহলে অন্তত পরিমাণ 15 থেকে 20 মিনিট রাখতে হবে। এবার আমি এটা আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিচ্ছি। তো ফিরে আসছি আধ ঘন্টা পর। ফিরে আসলাম আধ ঘন্টা পর, মাংসগুলো সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এইদিকে আমি কড়াইতে 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। মাংসে অনেকটা পরিমাণ ফ্যাট ছিল, তাই জন্য আমি তেলের পরিমাণটা একটু কম রেখেছি। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, কিছু গোটা গরম মশলা দেব, রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ আর একটু জৈত্রীর ফুল। দু থেকে 3 সেকেন্ড পর একটু লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 8টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েই নাড়বে, নাহলে কিন্তু জল বেরিয়ে যাবে বেশি পরিমাণ। এই চর্বিগুলো কিন্তু গলে যাবে। ভালো করে মাংসটা নাড়তে হবে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে। 8-10 মিনিট পর একটু কষে নিয়েছি, একটু চাপা দিয়ে দেবো। 7 মিনিট পর চাপাটা খুলে নেব। মাটন থেকে তেলটা ছেড়ে দিয়েছে। দেখুন
এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, ভালো করে নেড়ে দেব। আর দিয়ে দেবো নর্মাল লঙ্কার গুঁড়ো, দু চা চামচ। আপনারা কিন্তু ঝালটা নিজেরা পরিমাণ বুঝে দেবেন। ভালো করে নেড়ে দেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, যেহেতু আগে লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণ জায়ফল গুঁড়ো, জায়ফলের গুঁড়োটা দিলে একটা আলাদাই ফ্লেভার আসবে জায়ফলের, খুব সুন্দর। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন, জিরে আর ধনে বাটা। আমি এখানে 4 ইঞ্চ মতো আদা, 8টা রসুন, 1 চা চামচ ধনে ও 1 চা চামচ জিরে বেটে রেখেছিলাম। মশলাটাকে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মাংসটা খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, তার মানে ভালো মতোই কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া টক দই। টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেবো মাংসটা। কালার কিন্তু মাংসের খুব সুন্দর এসে গিয়েছে। ভালো করে নেড়ে নিচ্ছে আবারও। এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং একটা হাতার সাহায্যে এইগুলোকে তুলে মাংস আমি প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে আমার সমস্ত মাংস দেওয়া হয়ে গিয়েছে। আমি ওপর থেকে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি প্রেশার কুকারটা বন্ধ করে দেবো। দেখুন জলটা কিন্তু ফুটছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখবেন। প্রেশার কুকার বন্ধ করে আমি এখানে 5টা সিটি দিয়ে দেবো। পাঁচটা সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। ঝোলগুলো একটু ফুটিয়ে নেব আর একটু কমিয়েও নেব। কালার দেখুন কতটা সুন্দর এসেছে। ওপর থেকে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। একটু নেড়েও দেব। রেসিপিটা আমার হয়ে গিয়েছে। আমি আপনাদের সার্ভ করে দেখাবো।
রেসিপিটা দেখুন কতটা সুন্দর হয়েছে। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।